Thank you.
Bilmiyorum. Aleyküm selam. Aleykümselam.
Hello, sir. Hello. জি আপনি দেখাবেন স্যার? বাকি না আসলে কি আমাদের দুজনকে দেখাই দিব? দেখেন প্রাইভেট ক্লাস এর ডিউটা সেকেন্ড ডে শিখবে কত দিন থেকে তো প্রায় 10 ইয়া শুরু করছিল মনে হয় আজ 15 বাজে গেল শুরু করবেন স্যার। Thank you.
স্যার। শুনছেন? বলেন, দেখাবেন স্যার? বাকি না আসলে ওরা আসলে স্যার আমি ইনহিবিট করব মানে স্যার, ওরা আসলে একবার দেখাবো। আপনি কোথাও যাবেন নাকি? তাড়াহুড়ো তাড়াহুড়ো কিসের? তাড়াহুড়ো তো আছি স্যার। হ্যাঁ তাড়াহুড়ো তো আছি স্যার, বুঝলেন? আমায় 5,000 টাকা দেন তাইলে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে।
আসসালামু এই ক্যামেরা বন্ধ করে জামা গায়ে দেন আপনারা, আলাইকুম। ক্যামেরা বন্ধ করেন। ক্যামেরা বন্ধ করুন, মাইওর করতেছি কিন্তু মিডিয়া সরকার কল করে আসছে না। লাইন তিনটা বাজে ঢোকা শুরু করছি, তিনটা বাজে শুরু করছি, এখন হতে পারতেছি না, নেটের প্রবলেম। রাসেল স্যার ক্যামেরা বন্ধ করুন, মাইওর শুনি তো আসে না। কি বলেন, ক্যামেরা বন্ধ করছেন? রাসেল স্যার এসে তো বলতেছে শুরু করেন শুরু করেন, উনি মহাব্যস্ত, উনি চলে গেছে। না, আমি কেমনে বন্ধ করবো? নিচে আপনার সাউন্ড বন্ধ করেন যে, ওখানে ক্যামেরা অপশন নাই। সেই সাউন্ডের অপশন নাই, ক্যামেরার অপশন নেই। মাউস কি নিচের দিকে নেন, আগে স্ক্রিন শেয়ার করুন। মাউস নিচের দিকে নিয়ে তো এটা আসতো, এখন তো দেখুন এই স্ক্রিন শেয়ার করার এই অপশন আসে না। স্যার আপনি দেরি করে আসবেন, উনি বলছে ওই দিন ওই দিন তো এটা দলে শুরু করে দিয়েছে, আজকে শুরু করতেছে না কেন? এই বিষয়ে দেখেন, এটাকে আমরা ইমেজ ডিটাচ করবো, ঠিক আছে? প্রথমত কি করবেন, কন্ট্রোল জে দিয়ে একটু ডিলিট করলাম, খুলে দিলাম আর কি। কন্ট্রোল এল দিয়ে এখানে লেভেলটাকে একটু যত সময় দিবেন তত বেশি সুন্দর করা সম্ভব, ঠিক আছে? প্রথমত এখানে আমাদের
যে সমস্ত স্থানগুলো কি বেশি সব প্রবলেম আছে আমরা ওগুলো বের করবো, এগুলো এইভাবে ল্যাসিটুল দিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল জে এলিয়াস সেট করবেন। যে সমস্ত জায়গাগুলো বেশি প্রবলেম আছে ওগুলো ঠিক করে নেবেন, মানে এগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে ইয়ে করে রাখবেন, আলাদা করে রাখবেন, কেন রাখবেন সেটা পরে দেখবেন। এই সবগুলোকে একটা গ্রুপ করে রেখে দিবেন কন্ট্রোল জি দিয়ে, এটাকে অফ করবেন, অফ করে এরপরে এসে আমাদের ইমেজটাকে হালকা আমরা প্রথমত কি স্পট হেলিং ব্রাশ টুল, হেলিং ব্রাশ টুল এগুলো ইউজ করে কি করবো মোটামুটি একটা পর্যায়ে নিয়ে যাবো, ঠিক আছে। এই এটাকে প্রথম অবস্থাকে হালকা ঠিক করে নেবেন, মোটামুটি যতটুকু করা যায় আর কি, ঠিক আছে। হেলিং ব্রাশ টুল দিয়ে পারেন, স্পট হেলিং ব্রাশ টুল দিয়ে পারেন, ক্লোন স্ট্যাম্প টুল দিয়ে পারেন, মানে একটার মধ্যে হবে কি সীমাবদ্ধ না, তিনটা ইউজ করবেন প্রয়োজন হলে। ওতে বলতে পারেন এটা আরো নষ্ট হয়ে যাচ্ছে, নষ্ট হোক সমস্যা নাই, পরবর্তী আমরা ঠিক করবো, ঠিক আছে। ঠিক করতেছি আর কি মোটামুটি যে স্পট গুলো আছে এগুলো মোটামুটি এটা পর্যায়ে নিতেছি, হ্যাঁ এরকম কাজ করবো দেখেন।
একটু মনে হয় যে একটু বৃষ্টি হয়েছে নাকি? সমস্যা নাই দেখেন। এবারে ঠিক হয়ে যাবে। ইমেজ ডিটাচের ক্ষেত্রে প্রচুর সময় দেওয়া লাগে বুঝছেন, সময় যত বেশি দিবেন তারপর ইমেজটা তত সুন্দর হবে বেশি। দেখেন না, দেখেন কি করে দেখেন। এবার আসেন কাজে, এখান থেকে আমরা যাবো হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, গসিয়ান ব্লার, ঠিক আছে। এখান তো পরিবর্তন হয় কিনা এই মোটামুটি একটা পর্যায়ে নেবেন, এরপরে ওকে দিন। এখানে প্রয়োজন আপনি কি কম বেশি করে নেবেন, আপনার প্রয়োজন মতো করে নেবেন, ঠিক আছে। এটা দেখেন এখানে একদম কি সব নাক সব সমান হয়ে গেছে, তো এখন আমরা কি করবো দেখেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে কি দেবেন দেখেন, এখানে আমরা কন্ট্রোল ই দিয়ে এটাকে আমরা মার্চ করে নিলাম, মার্চ কন্ট্রোল ই দিয়ে একটা করে ফেলছি, এই দেখেন, এই এর থেকে এই, তারপরে এই, এরপরে হচ্ছে এখন এটার কাজ, এইটাকে অন করবেন, অন করে এগুলোকে এখান থেকে কি করবেন একটা একটা করে ঠিক করে নেবেন। এই মনে করেন একটা একটা করে আমরা অন করবো, একটা করে ঠিক করবো, দেখেন একটা অন করলাম, অন করে এখন হচ্ছে রিয়েলিস্টিক ভাব দিবেন বুঝছেন, এখন হচ্ছে মূল কাজ। রিয়েলিস্টিক ভাব দেওয়ার জন্য আপনি এখান থেকে কি করবেন, এটাকে আপনি লেয়ার মোড পরিবর্তন করে পারেন, তারপর অপাসিটি কমিয়ে পারেন, যেভাবে করতে পারেন এটা এভাবে করে নেবেন। দেখেন আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেখি, 40% দিয়ে দেখি, ঠিক আছে চলে চলে কপাল, হ্যাঁ কপাল চলে। এরপর হচ্ছে চোখের এই পাশটা, এটাতে এদিক দিয়ে এটা তো আগে একটু কাজ করা দরকার ছিল, এটা করা হয় নাই, তো এটা এখান থেকে করে ফেললে ভালো হয়, একটু ব্লার আর কি বুঝছেন।
ব্লার করে দিলে ভালো হতো, এগুলো তেমন সমস্যা নাই। এই চোখের নিচের এই অংশটা আমরা ক্যাপাসিটি কমিয়ে দেখি। ঠিক আছে চলে, এই জিনিসটা করছি। হ্যাঁ এই দেখবেন আর কি, অপাসিটি কমিয়ে দেখবেন বা লেয়ার মোড চেঞ্জ করে করে দেখবেন, যেটা দিয়ে আপনাকে মানে খাপ খায় আর কি ফিনিশিং হয়। ঠিক আছে এরপরে আমাদের যদি না মিলে তাহলে কি মাস্কিংটা ব্যবহার করতে হবে। মাস্কিং মাস্কিং কথা আপনাদের মনে আছে? মানে যেটা দিয়ে আপনার মোট কথা হচ্ছে মিলে আর কি। হ্যাঁ আপনার সবগুলো দেখি এটা পরে দেন আপনারা মাস্কিংটা ব্যবহার করে নেবেন। ঠিক আছে এইগুলো বিষয়। তারপর হচ্ছে এই পাশ মাস্কিংটা ব্যবহার করবো দুদিন আগে একদিন না মিলে আর কি, কম মিশে মিশানোর জন্য বুঝেন নাই। না কিন্তু তেমন সমস্যা বেশি নাই চলে। হ্যাঁ নাকের মধ্যে একটু ব্লাড দিয়ে দিলাম, দিয়ে এরপরে নাকটা ঠিক করে নিন। এই ব্লাড দিয়ে এবার আমরা এখান থেকে অপাসিটি কমিয়ে দেন। ঠিক আছে এরপর হচ্ছে মুখের বাম পাশ, এই দেখেন মাস্কিং দিয়ে কাজ হচ্ছে কি, আপনি যদি নাকি এটা অপাসিটি কমিয়ে দিলেন। হ্যাঁ অপাসিটি কমানোর পর যদি মিলে যায় দেখি তো, এখন একটু রিয়েলিস্টিক ভাব আসছে না, মিলে গেছে, এখন মাস্কিং এর দরকার নাই। বাই চান্স আমরা এখানে যদি না মিলে দেখাচ্ছি আর কি মাস্কিংটা ব্যবহার করে, এই না মিলে আপনি অপাসিটির কাজটা আপনি মাস্কিং দিয়ে করতে পারেন। এই এইভাবে করি এখন বুঝছেন মাস্কিং কি কাজ। হ্যাঁ হ্যাঁ থাকবে হচ্ছে ব্ল্যাক, ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে হোয়াইট। হ্যাঁ হ্যাঁ এগুলো কমে দিবে আর কি, এগুলো আপনার ক্ষেত্র বিশেষ কি কমিয়ে বাড়িয়ে আপনি ইউজ করবেন। অপাসিটি কমিয়ে দিলে অল্প অল্প অ্যাপ্লাই হবে আর কি বুঝলেন নাই। আচ্ছা এখানে আমি 40% দিই। হ্যাঁ এটা অপাসিটি কমালে ঠিক হয়ে যায়, এটা আবার সমস্যা শুরু হয়েছে। এই যে মোটামুটি মিলে গেছে নাকি,
এখানে আপনি মাস্কিং না, শুধু আপনি এখান থেকে লেয়ার মোডও পরিবর্তন করে দেখতে পারেন। দেখেন এটা কোনটা, এটা তো আগেরটাই, এইটা মানে যেটা দিয়ে আপনি ফিনিশিং করতে পারেন আর কি, বুঝছেন, সবগুলো ইউজ করে দেখবেন। তো এখানে আমরা অপাসিটি কমালে আমাদের মিল ফিনিশিং ভালো হবে। তো আমরা এখানে কি করি, অপাসিটি কম, এই যে মোটামুটি মিলছে না, এই যে এখানে যদি না মিলে হালকা দিয়ে করতে পারেন, মাস্কিং ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে এটা, দেখেন এখন এটা আপনি আউটপুট দেখবেন, আউটপুট দেখার জন্য আপনারা কি করবেন, দেখেন প্রথমত কি করবেন, এটা অফ করেন, এই অফ করেন, অফ করেন, এই এখান থেকে মোটামুটি এটা, তারপরে এটা, এই তারপরে হচ্ছে এটা, ঠিক আছে। তো এখান দিয়ে ফাইলগুলোতে আমি ইয়ে দিয়ে দিনে আর কি, এগুলো ব্লার করে দিলে তারা সুন্দর দেখা যেত, এগুলোতে একটু কাজ কম করা হয়েছে। এগুলো যদি ব্লার করতাম না, এগুলো যদি কাজ করতাম না, এগুলো আরো সুন্দর হতো, বুঝলেন নাই। আপনি ইচ্ছে করলে কি এখানে মেকআপ দিতে পারেন, ব্রাশ তুলে দেন, তারপরে বলবেন যে মিলে নাই, দেখেন কাহিনী দেখেন। এগুলো আলাদা একটা মানে কি থাকে, এগুলোর জন্য আলাদা সময় যা লাগে। কালার গুলো যাচ্ছে না, না এটা দিকে মোটামুটি চলে মনে হয়। কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে দিছি আর কি, এর সাইজটা বুঝেন নাই। মেকআপটা হয়েছে নাকি, হয়েছে না, হ্যাঁ দেখা যায়, এই যে লেয়ার নেন, কোন কালার দিতাম, ওই কালার থাকতো, না আগে দিই, সমস্যা নাই, ঠিক করা যাবে। দেখেন প্রথমে দিয়ে নিবেন, বুঝেন না, এগুলো পরবর্তী এডিট করা যাবে, বুঝেন না। মূলত এগুলো হচ্ছে সময়ের বিষয়, বুঝছে, আর কিছু না। এই এখান থেকে এখন লেয়ার মোড পরিবর্তন করলে এটা পরিবর্তন হয়ে যাবে, দেখেন। সফট লাইট দিলে মোটামুটি হয়, মেকআপের কালার সাথে এটা সাথে সাথে যাচ্ছে না। একবারে সারা প্রোডাক্টের সাথে মিলে যাবে, যদি ডিজিটাল
এটা মনে হয় মেকআপের সাথে মিলছে না? বাইরে যদি সমস্যা হয় দেখেন, এটা যদি সমস্যা হয় আপনি এটা কি করবেন? এখান দিয়ে আপনি এসে এটাকে সিলেক্ট করেন। হ্যাঁ, সিলেক্ট করার পরে আপনি এখান থেকে, এটা হচ্ছে ইরেজার টুল, এই এই যে এটাকে আপনি করতে পারেন, এটাকে আপনি এখানে সিলেক্ট করে এটাতে আপনি কাজ করতে পারেন। এটা হচ্ছে কি, আরেকটা টুলস আছে, এগুলো নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে হালকা পরিমাণ দিতে হবে, বুঝছেন? বেশি পরিমাণ দিলে খারাপ দেখা যাবে। এটা কালো হয়ে করে, বুঝলেন? বান্টুল দিয়ে, বান মানে তো পোড়া পোড়া না, এটা হচ্ছে মূলত হচ্ছে সিস্টেম হচ্ছে এটাই। আমি আপনি মনে করেন যে এখন তো মনে করেন যারা ছবির দোকানে কাজ করে দেখবেন কি করে, একদম সব নাশ খাস করে ফেলে, একদম ঠিক রাখে না, নষ্ট করে ফেলে। তা আপনি এখানে দাঁতের মধ্যে কাজ করে দেবেন। দাঁতের মধ্যে হচ্ছে কি, ড্রস টুল, ঠিক আছে? দেখেন দাঁতগুলো আরো ক্লিয়ার করে দেবে। এখানে এটা দেখলে বুঝবে। বুঝছেন? গলার মধ্যে কাজ করা হয়েছে না দেখেন, গলার মধ্যে কিন্তু কাজ করা হয়েছে, দেখেন। মূলত ওই ধরনের
এরকম করতে পারবেন? করতে পারবেন? এই ছবিটা দেখতে পাচ্ছেন? এই ছবিটা